পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে কিন্তু সে সে ওর নিকট উপস্থিত হলে দেখবে ওটা কিছু নয় কিন্তু সে পাবে সেখানে আল্লাহকে অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন আল্লাহ হিসাব গ্রহণের তৎপর চল্লিশ নম্বরে আয়াতে লিখেছে অথবা অথবা ব্র্যাকেটে কাফেরদের কাজ প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে রয়েছে ঘন কালো মেঘ একের একের উপর উপর এক এক অন্ধকার অন্ধকার মানে একের পর এক অন্ধকার তার হাতকে বের করলে সে আদৌ দেখতে পায় না আল্লাহ যাকে দান জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতি নেই এখানে খেয়াল করেন এখানে একজন কাফের মনের সাথে একজন কাফের মনের সাথে একজন কাফের যে তার যে মনস্তত্ব তার যে কর্মকাণ্ড তার যে লাইফস্টাইল এভরিথিং এর সাথে একটা কিছুকে তুলনা করছেন কোরানের মধ্যে এটাকে তুলনা করা হচ্ছে এখন সেইটাই সেই তুলনার জায়গায় যখন বলা হয়েছে যে প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায় যাকে উদ্বীলিত করে তরঙ্গের উপর তরঙ্গ এই তরঙ্গের উপর তরঙ্গটারে মোমিনটা কি বানায় দিছে মোমিনরা এটারে বানায় দিছে আপনার ইন্টারনাল ওয়েভ ওসেনের মধ্যে তার গভীর বিভিন্ন গভীরতায় লবণের ঘনত্বের কারণে যে ইন্টারনাল ওয়েব প্রোডিউস হয় এই ওয়েব প্রোডিউসের সাথে এটাকে এটা নাকি সেই ওয়েব প্রোডিউসের দিকে ইঙ্গিত করা হচ্ছে এখন প্রশ্ন হলো। যে এটাকে কি আমরা সাধারণ ভাবে ভাবতে পারি কিনা একেবারে সাধারণ ভাবে একজন সাধারণ মানুষ যেটা বুঝে সেটা হলো আমরা সাধারণত বলে থাকি লোকটারে মায়ের মাইর দিছে লোকটারে থাপ্পরের উপর একটা থাপ্পর তার গালের মধ্যে দিছে আরেকটা থাপ্পড় তার পাশার মধ্যে দিছে আরেকটা থাপ্পর তার পায়ের তালুর মধ্যে দিছে এটা বুঝায় নাকি তার গালের মধ্যে ফটাফট একের পর এক থাপ্পড় দিয়ে যাচ্ছে এটাকে থাপ্পরের পর থাপ্পর বুঝায় কোনটা বোঝায় সাধারণ মানুষের কাছে এটা কি বুঝায় একটার পর একটা মানে হ্যাঁ একটার পর তার মানে একজন সাধারণ মানুষ সেই সময়ের একজন সাধারণ মানুষ তো সমুদ্রের যে নেচার এটা জানে সে তাই না হুম এটা জানার তো কথা যে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ উঠে যখন তুফান হয় যখন অন্ধকার করে উপরে ম্যাঘ জমে তখন বড় বড় তুফান হয় তুফান হয় না সেই তুফানের মধ্যে তো বিশাল বিশাল ঢেউ উঠে এখন সেখানে যদি একজন লোক জাহাজ চালায় সেই সময়কার কার জাহাজ কাঠের তৈরি ছোট ছোট জাহাজ একের পর এক সমুদ্রের ঢেউগুলো ভেঙে পড়ে তো এই যে একের পর একের উপর এক এই যে বলতেছি একের উপর এক বলতে কি বোঝায় এটা তো সেটাই যে একটার উপর আরেকটা তরঙ্গ আসা পড়ে তাই না যে মানসিক থাকি। এখন এই যে মানুষের মনের অবস্থা মানুষের একজন মানুষের যে মনের মনস্তত্ব এই মনস্তত্বের সাথে এই সমুদ্রের স্তরের উপর স্তর আরেকটা এই শান্ত এই ঢেউগুলোর সাথে কোনোভাবে তুলনা চলে কি করে ইন্টারনাল ওয়েবের সাথে একজন মানুষের মনস্তত্বের তুলনা হইতে পারে কোনোভাবে যায় আপনি এই যে কথাটা বললেন এখানে যে এই যে ডিপ সি যে কথাটা বলেছে আমি জানি না আসিফ ভাই আছেন আসিফ ভাই কথাটা বলতে পারবেন এখানে যে গভীর অন্ধকার গভীর সমুদ্র কি হ্যাঁ গভীর সমুদ্র আমরা বলি না গভীর সমুদ্রের তলার গুলোকে তীরে আসার জন্য বলা হচ্ছে হ্যাঁ 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 বলি না তার মানে গভীর সমুদ্রটা কি বুঝায় গভীর সমুদ্রে কি হাজার কিলোমিটার মানে একশো কিলোমিটার বা কি বলে একশো মিটার পানির নিচে তার মানে এরকম না যে ভার্টিক্যাল ডিপ ডেপটা বোঝাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে যে মানে দূরে ইয়ে থেকে উপকূল থেকে সে দূরে চলে গেছে সেই উপকূল থেকে দূরে এইটাই কিন্তু এখানে বুঝাইছে এবং এটা কিন্তু মানুষের মনস্তত্বের সাথে যায় মানুষের সে মনস্তত্ব কিরকম যে কাজটা তার করা উচিত সেই কাজটা থেকে সে এত 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 দূরে 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 চলে গেছে মানে কি হলো তার যে করা উচিত তার সাথে সে যেটা করছে এটা সম্পর্ক খুবই কম বা সম্পর্ক নাই এটাকে বোঝানো যাচ্ছে না এটাই তো মনস্তত্বের সাথে মিলে তো মানুষের মনস্তত্বের সাথে কি পঞ্চাশ মিটার সমুদ্রের মিলে আচ্ছা এখন তাহলে এখানে যে যে এটা গেছে সেটা এখানে একজন মানুষের হয়েছে কোনোভাবেই সমুদ্রের ইন্টারনাল ওয়েব এর সাথে তুলনা করা চলে না এখানে কোনোভাবে ইন্টারনাল ওয়েব বোঝানো হয় নাই আর ইন্টারনাল ওয়েব সাথে মানুষের মনের তো কোনো সম্পর্কই নেই এটা তুলনাই তো আমরা কোনোদিন দেই না নিশ্চয়ই এক্স্যাক্টলি তাই না তাহলে একজন সাধারণ মানুষের কল্পনা সমুদ্র সম্পর্কে একজন সাধারণ মানুষের সাথে কল্পনার সাথে এটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে এখানে কোনো সায়েন্স ফিকশনের কোনো দরকার পড়ে না এটা একটা শেপ সাহিত্য শেপ কাব্য কাব্যের বাইরে এটা কিচ্ছু না অবশ্যই ঠিকই বলেছেন এই বিষয়ে আমি তো একমত অবশ্যই হ্যাঁ এইতে এইটারে কি বানায়া দিছে এটারে বানায়া দিছে ইন্টারনাল ওয়েট কারণ সমুদ্রের বিভিন্ন স্তরে ওয়েভটার ধরন বিভিন্ন কিন্তু এটাকে তরঙ্গের উপর তরঙ্গ বোঝা যায় ওটা ওটারে কি তরঙ্গের উপর তরঙ্গ বলি আমরা হুম এক্সাক্টলি বলতে ইন্টারনাল ওয়েভটাকে আমরা কি তরঙ্গের উপর তরঙ্গ বলতে পারি যে নিচে পানির নিচে একটা তরঙ্গ পানির উপরে আরেকটা তরঙ্গ হুম হুম নিশ্চয়ই এইটাকে এইটা ঠিকই বলেছেন এখন আমি এখন আমি ইবনে কাসির থেকে ইবনে কাসির থেকে আমি দেখাচ্ছি

destiny of the day a uh, resurrection will be darkness এখানে কিন্তু একজন সাহাবীর বর্ণনা দিয়ে খুব সুন্দরভাবে বলে দিছে যে এই ডার্কনেস বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা এই ডার্কনেস মানে সমুদ্রের রাতের অন্ধকার নাকি সমুদ্রের খুব অন্ধকার থাকে রাতে কি সমুদ্রের খুব অন্ধকার থাকে অথবা সমুদ্র যখন তুফান হয় মেঘ হয় সেটা কি নিকোশকালের অন্ধকার যেখানে হাত দেখা যায় না এরকম অন্ধকার হয় একটা এক সমুদ্রের মধ্যে যখন প্রবল ভাবে দিনের বেলা যখন ডাক ম্যাগ হয় ঝড় তুফান হয় তখন কি সেখানে ঠিক গভীর অন্ধকার রাত্রের মতো অমাবস্যা রাতের মতো অন্ধকার হয় হয় না অন্ধকার হয় কখন অন্ধকার হয় গভীর রাত্রে গভীর রাত্রে সেখানে যখন ঘূর্ণিঝড় উঠে সেখানে তখন এমন অন্ধকার হবে যখন ইয়া দেখা যাবে না তাহলে এটা সেই অন্ধকার যে অন্ধকারে একজন মানুষের মনের ভিতরে যখন উথাল পাতাল হয় সেই অন্ধকারে আমরা এরকম অন্ধকারের সাথে তুলনা করি যে সে তার মন এতটা টেনশন হয়ে গেছে সে এখন কিছুই চিন্তা করতে পারতেছে না কোনো কিছু চিন্তা করতে না তার মনের মধ্যে কিছু আসতেছে না আমরা যখন খুবই টেনশিত হই যখন আমাদের টেনশন চরম আকার ধারণ করে তখন অ্যাকচুয়ালি আমরা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি এটা ঠিক কিনা তার মানে তার মানে এই যে মানুষের মনস্তত্বের সাথে গভীর রাত্রে প্রচন্ড ঝড় তুফানের যে অন্ধকার সেই অন্ধকারের সাথে তুলনা করা যাচ্ছে আর এই জিনিসগুলো এখানে ইবনে কাসির বর্ণনার সাথে এটা কিন্তু ঠিক মিলে যাচ্ছে তাই না তাহলে এটা এটা সমুদ্রের তলদেশে আচ্ছা সমুদ্রের তলদেশে কত দূর পর্যন্ত সমুদ্রে সূর্যের আলো বুঝাইতে পারে ধরুন এই দু কিলোমিটার মতো পর্যন্ত যাবে হয়তো টু মানে ধরুন টু থাউজেন্ড মিটার মতো আর সেখানে কি কোনো উত্থাল হয় মনের উত্থাল ফাতাল হয় সেখানে কি মনের উত্থাল ফাতালের মতো কোনো উত্থাল ফাতাল কিছু হয় হয় না সুতরাং সেই অন্ধকার একটা শান্ত এক অন্ধকার আবার সেই অন্ধকারে কিন্তু জীব 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 আছে অনেক জীব আছে অনেক জীব খুব শান্তভাবে বসবাস করছে তাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না হচ্ছে না হচ্ছে না অবশ্যই না ওখানে ওখানে কোনো জীবের কোনো ডিস্টার্ব হচ্ছে না তারা শান্তিতে ওখানে বসবাস করতেছে অপরদিকে একজন মানুষ যখন সে ডিসপ্রেসে ভুগে তার যখন এই যে আমরা বলি যে আল্লাহ যেটা পথ দেখায় সেটাই হলো সরল সহজ পথ আর বাকি সব পথ জটিল থেকে জটিলতর সেগুলা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে জাহার নামের দিকে নিয়ে যাচ্ছে জাহান্নাম নাম ইজ ওয়ান টাইপ অফ অন্ধকার তার মানে ব্যাপারটা হলো যে একজন মানুষের কোনো দিশা নাই আল্লাহ এইভাবে কাফেরদেরকে বর্ণনা করছে বিভিন্ন জায়গায় যে কাফেররা এরকম যে তারা কোন কুলকিনারা পায় না আজকে যায় কালকে ওই দিকে যায় পরশু ওই দিকে যায় তরশু ওই যায় কারণ আল্লাহ তাদেরকে পথ দেখাচ্ছে না অপরদিকে যারা ইসলামের ভিতরে আসবে আল্লাহ তাদেরকে সঠিক সহজ সরল পথ দেখায় দেবে সহজ সরল পথ বুঝেন একবার স্ট্রেট লাইনের মতো পথ কোন ইয়াটা শাখা প্রশাক তাহলে এখানে পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা ঝড় তুফানের অন্ধকারের কথা বলা হয়েছে এটা ডিপ সমুদ্রের অন্ধকারের কথা বলা হয়েছে না অ্যাকচুয়ালি ডিপ সমুদ্রে অনেক দূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় আর যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও খুব ভাবে বসবাস করছে ওখানে কোনো অবস্থা নাই তার মানে এই যে বাক্য এই বাক্যটা একান্তই কাব্য ছাড়া আর কিছু না একান্ত কাব্য কবিতা সাহিত্য ছাড়া আর কিছু না এর বাইরে কিছু না এর চেয়েতে ডের ডের ভালো কব্য কবিরা লিখে গেছে ঠিক না অবশ্যই আর এখানে আরেকটা ব্যাপার হয় যেটা সেটা যেমন ধরুন এসে বলেন যে পৃথিবী যে পৃথিবী ঘুরছে পৃথিবীর পৃথিবীর মানে সমস্ত সমস্ত কিছু ঘুর এই আর্ট মানতে চায় না তারা বলে যে না এগুলো সব এখানে ছিল সেই জিনিসগুলো যারা বলে তার একটা জিনিস ভেবে দেখে না যে বিজ্ঞান যখন এই কথাটা বলছে যখন প্রথম এই জিনিসটা আবিষ্কার করছে যারে তাই তো এই ঘটনাটা এরকম ভাবে ঘটেছে সেটা কিন্তু বিজ্ঞানকে আমাদেরকে রীতিমতো কাজকর্ম করে রীতিমতো কষ্ট করে এই জিনিসটা আমাদেরকে বের করতে হচ্ছে পরে সেই কাজকর্মটা দেখে কাজকর্ম সেই নির্যাসটা নিয়ে একটা সিমিলারিটি বের করা সহজ যেমন ধরুন আমি যদি এখন কাউকে একটা জিজ্ঞেস করি আরে ভাই করোনা ভ্যাকসিনের যে করোনা ভ্যাকসিনটা

এখন যদি ভূত বলতে আমি বলি যে আরে দেখো ডাক ম্যাটার ডাক ম্যাটারের কথা বলছে বোধহয় ভূতটা বোধহয় ডাক ম্যাটারের কথা বলছে তাহলে সেটা কি মানতে হবে সেটা একবারেই বাজে কথা সেটা একবারে বোকা বোকা কথা হয়ে যাবে সেখানে তো ব্যাপারটা ব্যাপারটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আহ আপনি যে কথাটা বললেন সেটা ঠিকই মানে তার একটা সহজ সরল ব্যাখ্যা আছে সেই এবং সেই জিনিসটাই সেটার সাথে সেটা বাকি যে নলেজটা আছে বাকি সেই সময়ের যে নলেজ ছিল বা সেই গ্রন্থের সাথে সেটা কনসিস্টেন্ট সেই সহজ সরল ব্যাখ্যাটা এই গ্রন্থের বাকি যে তার যে মানে কি বলবো তার যে ফোকাসটা বা তার যে আইডিওলজিটা তার সাথে বা তার 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 যে যে কন্টেন্টটা সাথে একটা একটা কন্টেন্ট সুতরাং সেই জিনিসটাই যে তারা ভাবতে এবং জানতে এবং সেই হিসেবেই যে বইটি লেখা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটাকে মেনে নেওয়াটাই সেটাই মানে সেটা একটা সেই সেইটাকে মেনে নেওয়াটাই একটা বুদ্ধিমানের কাজ শুধু শুধু এরকম একটা কিছু জিনিস নিয়ে এসে এরকম একটা ইয়ে করা মানে একটা বোকার মতো একটা সিমিলারিটি খুঁজে বের করে জোর করে একটা বোকার মতো ইয়ে করা সেটা খুবই একটা বাজে কাজ যেমন আগের দিন আমাদের লাইভে সাইদ ভাই বলে একজন ভদ্রলোক এসেছিলেন তিনি একটা ভার্স নিয়ে এসেছিলেন যদিও উনি ওইটা ভার্স অ্যাকচুয়ালি উনি ছড়িয়েছিলেন ওনার অন্য একটা ভার্স নিয়ে এসে উচিত ছিল যাই হোক তিনি একটা ইয়ে বের করে দেখাচ্ছিলেন যে এখানে আলোকিত করেছে সূর্যের আলো ছাড়া অন্যর অন্যের আলো দ্বারা তো উনি দেখুন এইখানে যদি সত্যি লেখা থাকতো সত্যি যদি এরকম হতো যে উনি যে মুনির বা এই ধরনের কথাটাকে বলছিলেন যে রিফ্লেক্টেড লাইট কথাটা বলছিলেন সেটা যদি এরকম রিফ্লেক্টেড লাইট তাহলে ওখানে কি লেখা থাকতো যে নিজের আলো ছাড়া অন্যের আলো দ্বারা সেই জিনিসটা কোথায় লেখা থাকতো যে আমরা যখন লিখি যখন বইতেও যখন লিখি যে চন্দ্র আলো চন্দ্রের কোনো নিজের আলো আলো নেই সে আলোকিত হয় অন্যের আলো দ্বারা তার নিজের আলো নেই সে নিজের আলো ছাড়া অন্যের আলো দ্বারা সেই জিনিসটা লেখা থাকতো কিন্তু সেখানে লেখা আছেটা কি লেখা আছে সূর্যের আলো ছাড়া অন্যের আলো দ্বারা মানে প্রথমত চাঁদ প্রথমত আলোকিত হয় সূর্যের আলোতেই আলোকিত হয় তার মানে এই যে সূর্যের আলো ছাড়া এই কথাটা যদি আমরা ধরে নিই এটা রিফ্লেক্টেড লাইট তাহলে তো সেই কথাটা খুবই একটা মানে খুব একটা বোকার মতো একটা কথা হয়ে যায় কিন্তু সেখানে তো সেই জিনিসটা বলতে চাইছি না সেখানে বলতে চাইছি যে পৃথিবীটা আলোকিত হয়েছে কিসের দ্বারা সূর্যের আলোয় আলোকিত হয়েছে ঠিক আছে সেটা একটা তো গেল আর একটা আলো কার আলো সেটা ওই শুধুমাত্র ওই জিনিসটা নয় সে চাঁদের আলো দিয়েও আলোকিত হচ্ছে এবং সেই কথাটাই সেখানে বলতে চাইছে এবং সেই কথাটা যদি আমরা বুঝে নি মেনে নি সেই জিনিসটাই মেনে নেওয়াটাই সব থেকে ভালো শুধুমাত্র ওরকমই বোকার মতে এসে জোর করে কোনো একটা কিছু প্রমাণ করা যে প্রমাণ করতে চাওয়া সেটা একটা রীতিমতো হাস্যকর ব্যাপার হয় মানে সেটা মানে সেটা রীতিমতো একটা হাস্যস্পদ ব্যাপার হয় মানে এটা একটা বোকার মতো একটা অ্যাটেম্পট এটা একটা মানে রিডিকুলাস একটা অ্যাটেম্পট আমার মনে হয় এটা খুবই একটা খারাপ তবে অসংখ্য ধন্যবাদ অন্বেষণ আপনি এই জিনিসগুলো যে যুক্ত করেছেন আহ এটার জন্য সত্যি আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অন্বেষণ আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক ভাই আজকের মতো তাহলে আপনার কাছে বিদায় নে নাকি পরে আরেকদিন আপনার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অনেক যুক্ত হবেন ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো পরে একদিন আপনার সাথে কথা বলে যাবে